কোন একটি যৌগের ফিশার প্রজেকশন দেওয়া থাকে এবং সেখান থেকে যদি স্টেরিওজেনিক সেন্টারের অ্যাবসলুট কনফিগারেশন বের করতে বলে, তাহলে কিভাবে আমরা সেই কনফিগারেশন বের করব তার আলোচনার বিষয় হচ্ছে আজকের এই লেকচার। আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে ফিশারে যদি দুইটা এরকম সলিড লাইনের একটা ইন্টারসেকশন আকারে প্রকাশ করা হয় কোনো একটা পয়েন্টকে, সেই পয়েন্টেই একটা স্টেরিওজেনিক সেন্টার অবস্থান করে। তো সেই স্টেরিওজেনিক সেন্টারে অবশ্যই হয় তার কনফিগারেশন আর হবে, নয়তো এস হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এর সাথে মিথাইল, ইথাইল, ব্রোমিন এবং হাইড্রোজেন যুক্ত আছে। তো আমরা যদি প্রায়োরিটি সিকোয়েন্সিং করি, তো অবশ্যই দেখা যাবে যে ব্রোমিন এক নম্বরে আসবে এবং এই ক্ষেত্রে আছে মিথাইল এবং ইথাইল। তো অবশ্যই এই মিথাইল থেকে ইথাইলের প্রায়োরিটি বেশি হবে। তাহলে আমরা যদি এই প্রায়োরিটি সিকোয়েন্সিংটা করি, দেখা যাবে যে ব্রোমিন আসতেছে এক নাম্বার, তারপরে ইথাইল দুই নাম্বার এবং মিথাইল তিন নাম্বার। তো আমরা প্রায়োরিটি মুভমেন্ট দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ হচ্ছে, সুতরাং এটা হওয়া উচিত আর। কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই হাইড্রোজেন, অর্থাৎ লিস্ট প্রায়োরিটি সম্পন্ন যে গ্রুপটা আছে হরাইজন্টাল লাইনে অবস্থান করে। আর আমরা জানি যে ফিশার প্রজেকশনে হরাইজন্টাল লাইন মানেই এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেনে অবস্থান করা। দ্যাট মিনস আমাদের এই লিস্ট প্রায়োরিটি সম্পন্ন হাইড্রোজেন সে অ্যাবাভ দ্য প্লেনে অবস্থান করছে, তাই এর কনফিগারেশন আর না হয়ে হয়ে যাবে এস। ঠিক আছে, অর্থাৎ মাঝখানের এই স্টেরিওজেনিক সেন্টারের অ্যাবসলুট কনফিগারেশন হচ্ছে এস। তো আমরা খেয়াল করবো যে লিস্ট প্রায়োরিটি যে আছে তাকে অবশ্যই এই হরাইজন্টাল লাইনে না থেকে এই ভার্টিক্যাল লাইনে থাকতে হবে। এই ভার্টিক্যাল লাইনটাই বিলো দা প্লেনকে প্রকাশ করে। তারপর আমরা এই কার্বোহাইড্রেট যৌগের স্টেরিওজেনিক সেন্টারের কনফিগারেশন বের করে দেখি। তো আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট যৌগ। আমরা জানি যে গ্লিসারালডিহাইড, যেটাকে আমরা বলতেছি, এটা কার্বোহাইড্রেট শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। ফিশার প্রজেকশনে যদি এই ওএইচ, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি ওএইচ সে ডানে বা বামে থাকে, সেই ক্ষেত্রে এটা খুব সহজেই আমরা আর এবং এস বের করতে পারি এবং আমরা দেখি কিভাবে বের করতে হয়। তো আমরা খেয়াল করতেছি যে এই ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং এর প্রায়োরিটি হবে এক নাম্বার। তারপর আসে সিএইচও এবং সিএইচ2ওএইচ। তো খেয়াল করি এই সিএইচও কিন্তু এই ক্ষেত্রে কার্বনের সাথে ডাবল বন্ড যুক্ত আছে। তো আমাদেরকে অবশ্যই ডুপ্লিসিটি মেথড অনুসারে এটাকে ভেঙে দিতে হবে। কিভাবে? যদি আমরা এই হাতটাকে ভেঙে দেই, দেখা যাবে এই যে কার্বনটা এবং অক্সিজেন, এই ক্ষেত্রে এই হাতের মাধ্যমে কার্বন কিন্তু অক্সিজেনের সাথেই যুক্ত ছিল, সেম ভাবে এই হাতের মাধ্যমে অক্সিজেন কার্বনের সাথে যুক্ত ছিল। তো আমরা লিখে ফেললাম, আর আরেকটা আছে হাইড্রোজেন এবং নিচে নিচে আছে সিএইচ2ওএইচ। সিএইচ2 অর্থাৎ কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এবং এইচ। তো আমরা একটু খেয়াল করি যে এই ক্ষেত্রে এই কার্বনের সাথে অক্সিজেন আছে, যেটাকে আমরা কেটে দিলাম, এটার সাথেও এই অক্সিজেন আছে, আমরা কেটে দিলাম, এখানে আছে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এটাকে আমরা কেটে দিলাম, আর থাকে কে, এইখানে একটা হাইড্রোজেন কিন্তু এখানে অক্সিজেন, যেহেতু এর প্রায়োরিটি বেশি, এই পুরো গ্রুপের প্রায়োরিটি বেশি হবে। দ্যাট মিনস এটা হয়ে যাবে এবার দুই নাম্বার এবং এটা তিন নাম্বার। তাহলে আমরা যদি এই প্রায়োরিটি মুভমেন্টটা দেখি, ওয়ান টু এবং থ্রি, দেখা যাচ্ছে যে এটা কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে। দ্যাট মিনস হওয়ার কথা ছিল এস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চার নাম্বার প্রায়োরিটি সম্পন্ন যে হাইড্রোজেন রয়েছে সে কিন্তু এই হরাইজন্টাল লাইনে অবস্থান করছে। দ্যাট মিনস এটাকে আমাদের চেঞ্জ করে আর বানিয়ে দিতে হবে। এই স্টেরিওজেনিক সেন্টারের অ্যাবসলুট কনফিগারেশন হচ্ছে আর। এখন আমরা যদি এই অক্সিজেনটাকে, অর্থাৎ এই হাইড্রোক্সিলটাকে আমরা বাম পাশে ঘুরিয়ে দিই, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এর অ্যাবসলুট কনফিগারেশন হয়ে যাবে এস। ঠিক আছে, এটা হোমওয়ার্ক হিসেবেই থাকলো যে নিজেরাই আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে কিভাবে এস হয়। এখান থেকে আমরা যে ধারণাটা তৈরি করব, আমরা যে কনসেপ্টটা এখান থেকে নিব, সেটা হচ্ছে ফিশার প্রজেকশনের মাধ্যমে যদি আমরা কোন একটা কার্বোহাইড্রেটকে উল্লেখ করি বা উপস্থাপন করি, সেই ক্ষেত্রে হাইড্রোক্সিল যদি ডান পাশে থাকে এটা হয়ে যাবে আর কনফিগারেশন, আর এই হাইড্রোক্সিল যদি বাম পাশে থাকে সেক্ষেত্রে এটা হবে এস কনফিগারেশন। কিন্তু শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে এই অ্যালডিহাইডকে সবার উপরে থাকতে হবে। আমরা জানি যে এই কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডো সুগার অথবা কিটো সুগার,
এই অ্যালডিহাইড অথবা কিটোন যুক্ত যে গ্রুপটা আছে, যে সাইডটা আছে, এটাকে উপরে রাখতে হবে। সবার উপরে কি থাকবে? অ্যালডিহাইড অথবা কিটোন। এটাকে রেখে আমরা যেটা করব, এই কার্বন স্কেলেটনকে আমরা ভার্টিক্যাল লাইনে রাখবো। আমি আবারও বলি, অ্যালডিহাইড অথবা কিটোনকে সবার উপরে রেখে আমরা এই কার্বন স্কেলেটনকে ভার্টিক্যাল লাইনে রাখবো। আর দেখা যাবে যে এই ক্ষেত্রে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন হরাইজন্টাল লাইনে থাকবে, এইভাবে তারা হরাইজন্টাল লাইনে থাকবে। তো যদি থাকে, তো আমরা খেয়াল করব যে হাইড্রোক্সিল ডানে আছে, তো এই কার্বনের অ্যাবসোলুট কনফিগারেশন হচ্ছে আর। হাইড্রোক্সিল বামে আছে, তো এই কার্বনের অ্যাবসোলুট কনফিগারেশন এস। এই ক্ষেত্রে ডানে আছে, এটা হবে আর। আশা করি বুঝে গেল। এবার আমরা অ্যামিনো অ্যাসিডের আরএস নোমেনক্লেচার বের করব। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওই সমস্ত যৌগ যেখানে কার্বক্সিল মূলক এবং অ্যামিনো মূলক থাকবে। এবং আমাদের মানব দেহের প্রোটিন সমূহকে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড তৈরি করে, তারা হচ্ছে মেইনলি আলফা অ্যামিনো অ্যাসিড। এই COOH যে কার্বনের সাথে যুক্ত আছে, এটাকে আমরা বলতেছি আলফা কার্বন। এই আলফা কার্বনেই অ্যামিনো মূলকটা যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলতেছি আলফা অ্যামিনো অ্যাসিড। এই আলফা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা খুব সহজেই আর এবং এস নোমেনক্লেচার বের করতে পারবো। সেম ভাবে আমরা যদি COOH কে সবার উপরে রাখি এবং কার্বন স্কেলেটনকে আমরা যদি ভার্টিক্যাল লাইনে রাখি, সেই ক্ষেত্রে NH2 যদি ডানে থাকে, এটা হবে আর কনফিগারেশন। আর যদি NH2 বামে থাকে, সেটা হবে এস কনফিগারেশন। এইখানে নাইট্রোজেনের প্রায়োরিটি হচ্ছে 1 নম্বর, এই COOH এটার প্রায়োরিটি 2 নম্বর, এবং এইখানে অ্যালকাইল মূলকের প্রায়োরিটি 3 নম্বর। 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখা যায়। এটা হওয়ার কথা ছিল এস, কিন্তু যেহেতু নাম্বার 4th প্রায়োরিটি সে অ্যাবাভ দ্য পেনে রয়েছে, তাই এটা হয়ে যাবে আর। সেম ভাবে আমি যদি NH2 কে বাম পাশে রাখতাম, সেক্ষেত্রে এটা হয়ে যেত কি? এস কনফিগারেশন। তো এই কাজগুলো একটু নিজেদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই তো, যেহেতু এখানে NH2 ডান পাশে আছে, তাহলে এটা হয়ে যাবে আর কনফিগারেশন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। সেরিন, NH2 ডান পাশে আছে, তাহলে এটা হয়ে যাবে কি? আর সেরিন। এবং আমরা সিস্টেইনের ক্ষেত্রে দেখি, NH2 বাম পাশে আছে, তো এটা হয়ে যাবে এস সিস্টেইন। তারপরে আমরা যদি টাইরোসিনের কথা দেখি, যে এটার NH2 ডান দিকে আছে, সুতরাং এটা হবে কি? আর টাইরোসিন। সেম ভাবে নিচে অ্যাসপারটিক অ্যাসিড, এটা যেহেতু বাম পাশে আছে, এটা হয়ে যাবে কি? এস অ্যাসপারটিক অ্যাসিড। এখানে আছে গ্লুটামিন, NH2 ডান পাশে, এটা হয়ে যাবে আর গ্লুটামিন। তাহলে আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচার। এই গ্লুকোজে 4টা স্টেরিওজেনিক সেন্টার রয়েছে। আমরা একটু খেয়াল করি, COOH সবার উপরে রয়েছে এবং কার্বন স্কেলেটনটাকে ভার্টিক্যালি রাখা আছে, সুতরাং আমরা যেভাবে চাই এটা সেভাবেই আছে। 2 নম্বর কার্বনের অ্যাবসোলুট কনফিগারেশন হবে আর, কারণ OH ডান পাশে আছে। এই ক্ষেত্রে OH বাম পাশে, এটা হয়ে যাবে S, OH ডান পাশে আর, OH ডান পাশে আর। সেম ভাবে আমরা যদি এবার একটু এটার কথা খেয়াল করি, দেখা যাচ্ছে NH2 ডান পাশে আছে, তাহলে এটা হওয়ার কথা কি? আর। আমরা যদি এটা দেখেই যদি পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসি, তাহলে কিন্তু ভুল হবে, কারণ আমাদের একটু ক্লোজলি দেখতে হবে যে COOH এটা কিন্তু নিচে আছে, সুতরাং আমরা যেটা শিখছিলাম এটা কিন্তু তার উল্টাটা দেওয়া আছে। ঠিক আছে, এই কারণে এটা আর না হয়ে হয়ে যাবে এস। আমরা এইভাবে বের করে দেখতে পারি, এন হবে 1 নম্বর, COOH 2 নম্বর, এবং এই কার্বন যুক্ত এটা হচ্ছে 3 নম্বর। তো 1 2 3 আর হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন আছে উপরে, সুতরাং এটা হয়ে যাবে এস কনফিগারেশন। তো আমাদের যেটা করতে হবে, যৌগটার দিকে ভালো মতো দেখতে হবে, দেখে তো অ্যান্সার করতে হবে।